ওকে। তারপর হচ্ছে তোমার শিডিউল চেক, তোমার এটা লাগবে অবশ্যই। হ্যাঁ, তারপরে লুব্রিকেশন, ওই এটা আসলে ওই শিডিউল চেকের মধ্যে চলে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ এটা তো জানো তোমরা, প্রিভেন্টিভ মেনটেন্যান্স, প্রেডিক্টিভ মেনটেন্যান্স, এখন তোমরা এটা সম্পর্কে আশা করি অলরেডি জানো। প্রিভেন্টিভ প্রেডিক্টিভ এগুলো তোমার করা লাগবে, কারেক্টিভ করা লাগবে, কারেক্টিভ, কারণ সব মেনটেন্যান্স তো তুমি আর এইভাবে করবে না, তোমার তিন ধরনের স্টেপই তোমাকে নিতে হবে, ঠিক আছে। রুটিন চেক আপও করতে হবে, আবার প্রিভেন্টিভ প্রেডিক্টিভ এবং কারেক্টিভ মেনটেন্যান্সও তোমাকে করতে হবে। আর একটা থাকতে পারে চেকলিস্ট, চেকলিস্ট চেকলিস্ট তুমি ইউজ করতে পারো, অর্থাৎ কখন কোনটা সবকিছু ঠিক আছে কিনা এক কথায়। এখন কথা হচ্ছে এইসব মেশিন আমাদের ডবি মেশিনগুলো মানে 24 ঘন্টা চলে, ঠিক আছে। আরে নেটওয়ার্ক চলে গেছে আমার, আচ্ছা কানেকশন চলে গেছিল, কখন চলে গেছে ঠিক নেই, এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমাদের তাহলে কি করতে হবে, আমাদের শিডিউলিং চেক আপ করতে হবে, ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি এই কাজটা করতে হবে। সাথে সাথে আমাদের কি করতে হবে, কারণ এগুলোকে তোমার ডিজাইন করতে হবে, হয় প্রেডিক্টিভ হবে অথবা প্রিভেন্টিভ হবে অথবা কারেক্টিভ হবে। প্রিভেন্টিভ যেমন আমি একটা উদাহরণ দিয়ে তুমি বলি অয়েলিং, হ্যাঁ। প্রেডিক্টিভ, প্রেডিক্টিভ সাধারণত এগুলো প্রেডিক্টিভ করা মানে কঠিন, কারণ 24 ঘন্টা চলতে থাকে মেশিন, প্রেডিক্টিভ করাটাই কঠিন। রেদার কারেক্টিভ মেনটেন্যান্স আমরা বেশি করি, ঠিক আছে। কারেক্টিভ প্রিভেন্টিভ করি এবং কারেক্টিভ করি, প্রেডিক্টিভ মেনটেন্যান্স করাটা খুবই কঠিন এখানে, প্রেডিক্টিভ মেনটেন্যান্স করাটা খুবই কঠিন। এর জন্য আমরা কি করতে পারি, একটা চেক লিস্ট তৈরি করতে পারি, যে আমাদের অ্যাক্সেসরিজ, আমাদের লুব্রিকেশন মানে লুব্রিক্যান্ট বা অয়েল, এগুলো সব অ্যাভেলেবল আছে কিনা, হ্যাঁ এগুলো তোমার অ্যাভেলেবল আছে কিনা। আর আরেকটা কাজ আমরা এখানে করি, সেটা হচ্ছে তোমরা তো জানো ড্রয়িং ইন, ড্রয়িং ইন ইন অ্যান্ড ডেন্টিং, ডেন্টিং এই কাজগুলো যদিও মেনটেন্যান্সের কাজ, অথবা যখন ডিজাইন চেঞ্জ হয় আমাদের, যখন ফেব্রিকের ডিজাইন চেঞ্জ হয় তখন আমরা এই কাজটা করি, ড্রয়িং ইন করি, নতুন একটা ফেব্রিকের ডিজাইন করি, ড্রয়িং ইন, ডেন্টিং অ্যান্ড প্যাটার্ন মেকিং, হ্যাঁ প্যাটার্ন মেকিং। তাহলে এই কাজগুলো আমরা কিন্তু ওই মেশিন চালু হওয়ার আগে, অর্থাৎ নতুন ডিজাইনটা বসানোর আগেই এই কাজগুলো করে ফেলি। যখন আমাদের প্রোডাকশনটা শেষ হয়, নতুন ডিজাইনটা আসবে, তখন আমরা সরাসরি ড্রয়িং ইন, ডেন্টিং ইন এবং প্যাটার্ন যেটা করে রাখছি আগে থেকে, সেটাকে শুধুমাত্র লুমে গিয়ে সেট করে দিই, মাঝখানে আর আমরা কোনো কাজ করি না, জাস্ট আগে আমরা এগুলো করে রাখি। যখন প্রোডাকশন আগেরটা শেষ হয়ে যায়, নতুন প্রোডাকশন যখন আসে, তখন আমি সরাসরি এগুলো বসাই দিই, সেট আপ করে দিই। হয়তোবা তোমার কতক্ষণ লাগবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা 1 ঘন্টা লাগতে পারে, যদি একেবারে আপডেটেড মেশিনে চলে যাও তাহলে হয়তো বা আধা ঘন্টার মধ্যে তোমার এই সেট আপগুলো শেষ হয়ে যাবে। এরপরে তুমি আবার নতুন সিস্টেমটা বা নতুন ডিজাইনটা তুমি প্রোডাকশনে দিতে পারো, প্রোডাকশন শুরু হতে পারে। এই কাজগুলো তুমি এখানে করতে পারো, মানে যদি মানে মেনটেনেন্সের কথা বলো আর কি, মেনটেনেন্সের কাজ বা প্রোডাকশনের কাজ, অথবা তুমি এটাকে বলতে পারো যারা রেগুলার কাজ করে তাদের, সবগুলো একই একসাথে। তারপরে বিম তৈরি করি আমরা, বিম, ঠিক না, বিমও তৈরি করি, এই যে অ্যান্ড বিম, তাহলে বিমটাও কিন্তু আগে থেকেই তৈরি করা থাকে। ওই যে সাইজিং করে আমরা বিম অলরেডি নিয়ে আসি, বিম নিয়ে এসে ড্রয়িং ইন করি, ডেন্টিং ইন করি এবং সাথে সাথে প্যাটার্নও আমরা তৈরি করে ফেলি। অর্থাৎ একটা মেশিন নতুন একটা ডিজাইন দেওয়ার আগে বাকি সব কাজই আমি আগে করে ফেলতেছি, শুধুমাত্র যখন প্রোডাকশনটা শেষ হচ্ছে আমি নতুন সেট আপটা বসাচ্ছি। মানে এটা কি কয়েক ঘন্টা বা কিছু মিনিটের কাজ, এই কাজগুলো আমরা এখন করতেছি, নাহলে আদার 24 ঘন্টাই এই মেশিনগুলো চলতে থাকে, খুব একটা মানে মেনটেনেন্স
রানিং মেশিন তো, মানে মেইনটেনেন্স অত আশা করি এখানে দরকার হয় না আর কি, মানে ফার্দার ফার্দার ওইভাবে মেইনটেনেন্স দরকার হয় না। তুমি সাথে সাথেই বুঝতে পারবা যে কোন অংশটা বা কোন পার্টটা তোমার নষ্ট হচ্ছে, কোনটা কাজ করতেছে না। এই জিনিসগুলো আসলে সাথে সাথে আইডেন্টিফাই করা, সাথে সাথে সলিউশন করাটাই আমাদের মানে বেস্ট। আদারওয়াইজ ওই যে বললাম প্রোডাকশন হ্যাম্পার করা, বা প্রোডাকশন হ্যাম্পার তো করতে দেয়াই যাবে না, আলটিমেটলি তোমার এটা কন্টিনিউয়াস 24 আওয়ার্সই তোমার এটা চেক আপের মধ্যে থাকে, 24 আওয়ার্সই এটা শিডিউলের মধ্যে থাকে, মেইনটেনেন্সের মধ্যে থাকে। তো এই হচ্ছে তোমার আজকের মোটামুটি আমাদের এতটুকু ছিল আর কি এক্সপেরিমেন্ট। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? এর মধ্যে নেই? ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? যদিও আসলে কি বলবো, অনলাইনে তো আর পুরো প্র্যাকটিক্যাল বা মেশিনটা সামনে থাকলে যেরকম হয় সেরকম হয় নাই আর কি, বাট যতটুকু সম্ভব আর কি। তাহলে আমরা পারবো এই ডবি লোম সম্পর্কে মোটামুটি মেনটেনেন্সে যদি কোনো কিছু প্রশ্ন আসে, প্রোডাকশন রিলেটেডও আসে প্লাস এটা রিলেটেডও আসে, পারা যাবে জি স্যার। ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি একটু বলে দেই, ফার্স্টে হচ্ছে কৌশিক, এরপর হচ্ছে রাশেদুল জি স্যার। ইসলাম, রাশেদুল ইসলাম, সাকিব, সাকলাইন, মৌসুমি খাতুন, ইমরান, জুবায়ের রানা, গালিব আহমেদ, বিশ্বজিৎ মণ্ডল, শাকিল আহমেদ, এর বাইরে আর কেউ আছো? রেজাউনুল হক, ওকে, 19। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। নেক্সট আমাদের আজকে আমরা কি শেষ করলাম, ডবি শেষ করলাম না? তাহলে আমাদের এখন বাকি আছে হচ্ছে স্পিনিং, স্পিনিং এর দিকে আমরা যাব, আর ওয়েট প্রসেসিং। দেখা যাক আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি। আজকে হচ্ছে কত তারিখ, এটা হচ্ছে 11 তারিখ। আমাদের আগামী মাসের 28 তারিখে টাইম শেষ, 28 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। তাহলে আমরা হাতে পাবো কয়দিন? আজকে হচ্ছে 11 তারিখ, 11, 28, 25, 1, 2, 3, 4, 4 দিন হাতে টাইম পাবো মাত্র। আজকে তো 11 তারিখ ছেষি, তারপরে 18 তারিখ এবং 25 তারিখ। আমরা হয়তো আর বেশি যাব না, বুঝতে পারছো? আজকে 11 তারিখ শেষ, তো আমরা আর 2টা এক্সপেরিমেন্ট করব, আর 2টা দিন, ঠিক আছে? অর্থাৎ 18 তারিখ এবং 25 তারিখ, 25 তারিখ পর্যন্ত আমরা এক্সপেরিমেন্ট করব। 4 তারিখ, 4 তারিখ আমরা একটু হাতে রাখবো, 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ। অর্থাৎ এগুলো সময়গুলো আমরা আসলে আমাদের বিভিন্ন ক্লাস টেস্ট, তারপরে তোমার মানে কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, যেগুলো সব মিলিয়ে মিলিয়ে আমরা 3টা পরীক্ষা দিব আর কি, 11, 18 এবং 25। ধাপে ধাপে পরীক্ষা দিব, একসাথে পরীক্ষা দিব না আর কি, ধাপে ধাপে দিব, যাতে তোমরা আস্তে আস্তে পড়তেও থাকো, পরীক্ষাও হয়ে যায় এক্সপেরিমেন্ট ওয়াইজ। এক্সপেরিমেন্ট ওয়াইজ আমরা যাব। তাহলে আমরা 4 তারিখটা একটু হাতে রাখি, মানে ইন কেস, মানে এখন তো বলা যাচ্ছে না কোন দিকে যায়, ভার্সিটি খুলে না বন্ধ, মানে বুঝতেই পারতেছি না আর কি। এখন মানে 4 তারিখ আমরা একটু মিডিয়াম পজিশনে রাখছি, হ্যাঁ, এটা খালি ব্ল্যাঙ্ক, মানে আমরা ডিসিশন নেওয়ার জন্য আর কি একটা উইক রাখছি। 25 তারিখের মধ্যে আমরা আমাদের এক্সপেরিমেন্ট ক্লোজ করে দিব, ঠিক আছে? তো তোমরা সেভাবে তোমাদের রিপোর্টগুলো তোমরা ওইভাবে তৈরি করে ফেলবা, যাতে আমার বলা না লাগে, মানে 25 তারিখের যে এক্সপেরিমেন্টটা শেষ হবে সাথে সাথে তোমরা রিপোর্ট ক্লোজ করে ফেলবা, এরপরে শুধু পরীক্ষা দিবা, মানে ল্যাব রিপোর্ট নিয়ে যাতে কোনো প্যারা যাতে না হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি আজকে।
এটা একটু মাথায় রাখো।